नमस्कार आरोही न्यूज लाइव आपनादेर स्वागत आपनादेर संगे रयेछि आमि स्वपन शुरू करछि न्यूज भिउज प्रथमेई नजर राखबो नवान्ने मुख्यमंत्री মমতা বন্দ্যোপাধ্যায়ের बड़ घोषणार दिके राज्येर जारा कोविड वारियर बा कोविड योद्धा जादेर कोविडेर बिरुद्धे लड़ाइये प्राण गियेछे तादेर काजके स्वीकृति दिये तादेर काजके सम्मान जानिये मुख्यमंत्री बड़ घोषणा करेछेन तादेर परिवारके 10 लक्ष टाकार क्षतिपूरण तो राज्य सरकार दिच्छेई तार पाशापाशी तादेर परिवारेर जे कोनो एकजन सदस्यके सरकारी चाकरी देवार घोषणा करेछेन राज्येर प्रशासनिक प्रधान राज्य कोविड योद्धाদের জন্য বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন কোভিড যোদ্ধার মৃত্যু হলে মৃতদের পরিবারের প্রতি 10 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি একটি করে সরকারি চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার বুধবার ক্যাবিনেট মিটিং এ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন মুখ্যমন্ত্রী বলেন আমাদের যারা কোভিড যোদ্ধা যারা কোভিড চিকিৎসা পরিষেবা দিতে গিয়ে প্রয়াত হয়েছেন তাদের পরিবারকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ পাশাপাশি পরিবারের একজন সদস্যকে চাকরি দেওয়া হবে আমাদের যারা কোভিড ওয়ারিয়ার আপনারা জানেন যে আমরা যারা মারা যাচ্ছেন তাদের জন্য 10 লাখ এবং কোভিড যুদ্ধ করতে গিয়ে এবং যারা কোভিড কাজে আছেন যুক্ত আর যারা অসুস্থ হচ্ছেন তাদের 1 লাখ টাকা করে সরকার থেকে দেয়া হচ্ছে এছাড়াও একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি যে যারা কোভিড ওয়ারিয়ার তাদের সার্ভিসটাকে সম্মানের সাথে রিকগনাইজ করবার জন্য আমরা তাদের আমাদের স্যালুট জানাই এবং আমাদের সম্মাননা জানাই এটা স্পেশাল স্কিম ফাইন্যান্স সেক্রেটারির আন্ডারে এবং চিফ সেক্রেটারি নিজে দেখবেন হোম সেক্রেটারি সেটা হচ্ছে একটা স্কিম আমরা করছি কোভিড ওয়ারিয়ার কোভিডের কাজ করতে করতে এই কোভিড ওয়ারিয়ার যারা তারা যদি মারা যান তাহলে তার পরিবারের একজনকে সরকার একটি চাকরি দেবে এদিন মুখ্যমন্ত্রী উল্লেখ করেন করোনার বিরুদ্ধে লড়তে গিয়ে এ পর্যন্ত রাজ্যের 415 জন কোভিড ওয়ারিয়ার সংক্রমিত হয়েছেন যাদের মধ্যে 12 জনের মৃত্যু হয়েছে কোভিড যোদ্ধাদের কাজকে স্বীকৃতি সম্মান জানাতেই রাজ্য মন্ত্রিসভা এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী ক্যামেরায় জয়ন্ত দাসের সঙ্গে বিকাশ ঘোষের রিপোর্ট আরোহী নিউজ এদিকে এদিনই রাজ্যে করোনা পরিস্থিতি এবং আমফান পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের দুর্গত মানুষদের কাছে ত্রাণ বিলি নিয়ে সংবাদ মাধ্যম তার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সংবাদ মাধ্যমে যে দায়িত্ব পালন করা উচিত ছিল এই সময়ে সেই দায়িত্ব তারা পালন করেনি এবং যে কোনো রকমভাবেই কোথাও কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটলে সেই ঘটনাগুলোকে অনেক বড় করে এক শ্রেণীর সংবাদ মাধ্যম দেখিয়েছে বলে আজকে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী তার পাশাপাশি বিরোধীদের উদ্দেশ্যে তার কটাক্ষ তার ক্ষোভ যে নোংরা রাজনীতির জন্য বিরোধীরা সারাক্ষণ অপপ্রচার কুৎসা চালিয়ে যাচ্ছে কোথাও কোথাও তিনি এটা ব্যাখ্যা দিয়েছেন যে কোথাও কোথাও যে এই ত্রাণের যে টাকা তার ত্রাণের যে সাহায্য সেই সাহায্য দিতে একটু তাড়াহুড়ো হয়েছে এবং তার ফলে কোথাও কিছু ভুলচুক হয়েছে আর সেই বিষয়গুলোকে নিয়েই বিরোধীরা নোংরা রাজনীতিতে মেতে উঠেছে আগে নিজেদের দিকে তাকান বিরোধীদের উদ্দেশ্যে কটাক্ষ রাজ্যের প্রশাসনিক প্রধানের যারা এখনো ডিপ্রাইভ হয়েছে বেশি না অল্প কিছু আছে তাদের ন্যায্যগুলো দিয়ে দিন এটা নেই যাতে যারা কিছু লোক আছে সারাক্ষণই কাজ নেই কর্ম নেই টিভি চ্যানেল কি করে চালাবে আর কাগজ কি করে চালাবে গভর্নমেন্টের ভালো কাজগুলো চোখে দেখতে পায় না 99% জায়গায় লোকে পেয়ে গেছে আমরা একটু তাড়াহুড়ো করে করতে গিয়ে কোথাও কোথাও একটু একটু ভুল হয়েছে কারো কারো জন্য সেটাকেও ডিএমদের বলা হয়েছে রেস্কিউ করে নিয়ে কোনো জেনুইন কেস থাকলে তাকে করে দেবেন এখানে নো কম্প্রোমাইজ অনেক কষ্ট করে টাকা জোগাড় করা হচ্ছে কারো কোনো অথরিটি নেই যে এখানে কাউকে ডিপ্রাইভ করার বাট অ্যাট দ্য সেম টাইম কোনো কোনো পলিটিক্যাল পার্টি এটাকে নিয়ে বড্ড বেশি রাজনীতি করছে সে রাজনীতি করে কোনো লাভ নেই নিজেদের দিকে আগে তাকান চ্যারিটি বিগিনস এট হোম আর আমরা থাকতে কোনো অন্যায় আমরা করতে দিই না এবং করবো না চেষ্টা করব না করার কিছু কিছু চ্যানেল আছে সকাল থেকে রাত পর্যন্ত একটা লোক হয়তো কোনো একটা জায়গায় ওষুধ পেলো না সেটা নিয়ে সারাক্ষণ চিৎকার করছে ওষুধ পেলো না ওষুধ পেলো না ওষুধ পেলো না তার মানে আপনারা দয়া করে ক্রাইসিস ক্রিয়েট করবেন না আমি প্রেস মিডিয়ার কাছে রিকোয়েস্ট করব মানুষকে আতঙ্কিত করবেন না মানুষকে ভয় দেখাবেন না মার্কেটে আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করবেন না কখনো বলেন বেড নেই কখনো বলেন মেডিসিন নেই কখনো বলেন অক্সিজেন নেই ফলে মানুষ কিন্তু এমনিতেই চিন্তিত শঙ্কিত সারা পৃথিবীতে এটা বাড়ছে
আর তার মধ্যে আপনারাও যদি ভাগ করেন তাহলে এটা কিন্তু সামাজিক কর্তব্য হবে না পালন। আমি আলাপন বন্দ্যোপাধ্যায়কে বলবো অ্যাজ এ হোম সেক্রেটারি, অ্যাজ এ আইএনসি সেক্রেটারি, ও একদিন কথা বলে সবার সাথে বসে একটু আলোচনা করো, কনস্ট্রাকটিভ সাজেশন। আমি আপনাদের কাছে এই কথাগুলো এই জন্য বলছি যে অন্যায় নিশ্চয়ই আমরা যখন করবো না সেক্ষেত্রে আপনাদের কাছেও আমরা রিকোয়েস্ট করবো। এবার নজর রাখবো মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হলো সেই খবরে। বেশ কিছু টানাপোড়েন ছিল করোনা এবং লকডাউন উদ্ভূত পরিস্থিতির জেরে, তবে সেই টানাপোড়েনের অবসানে আজকে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এদিকে গত বছরের তুলনায় এবছর পাশের হার বেশ কিছুটা বেড়েছে। এবছর পাশের মোট হার 86.34%, যেখানে ছাত্রদের পাশের হার 89.87%, ছাত্রীদের পাশের হার 83.34%। উল্লেখযোগ্যভাবে একটা কথা বলা যায় যে প্রথম 10 জনের যে মেধা তালিকা, সেই তালিকায় 84 জন জায়গা করে নিয়েছেন। এবছরও শহরকে ছাপিয়ে জেলার জয় জয়কার। সবচেয়ে বেশি পাশের হার পূর্ব মেদিনীপুর জেলায়। গত বছরের তুলনায় এবছর সামান্য হলেও বেড়েছে রাজ্যে পাশের হার। মোট হার 86.34%, সেক্ষেত্রে রাজ্যে ছাত্রদের মধ্যে পাশের হার 89.87%, পাশাপাশি ছাত্রীদের মধ্যে পাশের হার 83.47%। এবছর মেধা তালিকায় 10 জনের মধ্যে স্থান পেয়েছে 84 জন। বুধবার সাংবাদিক বৈঠকে পরীক্ষার ফল ঘোষণা করলেন মধ্যশিক্ষা পর্ষদের চেয়ারম্যান কল্যাণময় গঙ্গোপাধ্যায়। জেলার তুলনায় শহর কেন পিছিয়ে তাও বলেন তিনি। এর পাশাপাশি তিনি জানান করোনা আবহে প্রত্যেকটি স্কুলের গোটা বিল্ডিং স্যানিটাইজ করতে হবে। এছাড়াও তিনি জানান পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে সমস্ত সফল ছাত্রছাত্রীর উজ্জ্বল ভবিষ্যতের শুভ কামনা করে তাদের অভিনন্দন জানাচ্ছি। সমস্ত রাজ্য জুড়ে মোট 49টি ক্যাম্প অফিসের মাধ্যমে আমরা সমস্ত ছাত্রছাত্রীদের মার্কশিট এবং সফল ছাত্রছাত্রীদের মার্কশিট এবং সার্টিফিকেট আগামী 22শে জুলাই সকাল 10টার সময় থেকে সংশ্লিষ্ট স্কুলের প্রেরিত প্রতিনিধিদের হাতে তুলে দেব। এবছর 700-র মধ্যে 694 নম্বর পেয়ে মাধ্যমিকে প্রথম হয়েছে পূর্ব বর্ধমানের মেমারি বিদ্যাসাগর ইনস্টিটিউশনের ছাত্র অরিত্র পাল। তোমার এই ফলাফলের জন্য কাকে বেশি কৃতিত্ব দেবে? বাবা কি করেন, মা কি করেন? মা হচ্ছে প্রাইমারি স্কুল টিচার, বাবা হচ্ছে নিসারমি, এখন বলো সিভিল আর্মিতে কাজ করেন কানাডাতে। হ্যাঁ, এই তো এসি কাজ করছে। স্কুলের টিচার বা প্রাইভেট টিউটর? না, স্কুলের টিচার প্রাইভেট টিউটর সবসময় আমাকে সাহায্য করেছেন। আমাদের আমার হেড স্যার পর্যন্ত বলেছেন যখনই সুবিধা হবে আমাকে দিয়ে যেখান যখন তখন জিজ্ঞাসা করবে। ঠিক আছে, পরে তার কাছে মানে রাইডিং ফাইডিং লিখে দেখাতে গেছি, তারাও আমাদের চেক করেছেন, ভুলে বলে দিয়েছেন কোনটা ভুল হবে কোনটা ঠিক হবে। তুই তো একটা ভালো সংস্থায় কোচিং নিতে। হ্যাঁ, পাঁচ কোচিং নিতাম। এমনি এই যে রেজাল্ট করলে এরপরে তুমি কি লক্ষ্য রেখেছো? এইচএস কি মেমারিতেই পড়বে না বাইরে মেমারি ওই স্কুলেই? স্কুলের আর কি ছাত্রছাত্রী যারা আগামী দিনে মাধ্যমিক দেবে তাদের জন্য কি বার্তা দিচ্ছ? মানুষ যারা ¿Qué?
সায়ন্তন গড়াই ওন্দা হাইস্কুল বাঁকুড়া, তার প্রাপ্ত নম্বর 693, পাশাপাশি অভিক দাস কাটোয়া কাশিরাম দাস ইনস্টিটিউশন প্রাপ্ত নম্বর 693, এবছর দ্বিতীয় স্থানাধিকারী। পাশাপাশি রাজ্য মেধা তালিকায় তৃতীয় স্থানাধিকারী ভবানীচক হাইস্কুলের ছাত্রী দেবস্মিতা মহাপাত্র, তার প্রাপ্ত নম্বর 690। সে মেয়েদের মধ্যে রাজ্যে প্রথম স্থানাধিকার করেছেন। এছাড়াও রাজ্যে মাধ্যমিকে তৃতীয় স্থানে রয়েছে আরও দুজন কৃতি ছাত্র, সৌম পাঠক বাঁকুড়া কেন্দুয়াদিহি হাইস্কুল, অরিত্র মাইতি রহরা রামকৃষ্ণ মিশন হাইস্কুল। ভালো লাগছে, পরীক্ষায় ভালো রেজাল্ট হয়েছে। আমার বাবা মা, আমার শিক্ষকরা, মহারাজরা সবাই আশা করেছিলেন, আশা পূরণ করতে পেরেছি কিনা জানি না, তবে আমি আমার বেস্টটা দিয়েছিলাম। পড়াশোনা ভালো লাগে, ভবিষ্যতে ফিজিক্স নিয়ে পড়ার ইচ্ছা আছে। বীরভূম জেলা স্কুলের পড়ুয়া অগ্নিভোষ সাহা এবছর মাধ্যমিকে বীরভূম জেলায় প্রথম স্থান ও রাজ্যে চতুর্থ স্থানাধিকার করেছে। মাধ্যমিকে এবছর তার প্রাপ্ত নম্বর 689। বলছি, কোন বিষয় বেশি পড়তে ভালো লাগত? আচ্ছা, এছাড়াও অন্য কিছু গল্প? গল্প গল্প বই আমার ডিটেকটিভ কিংবা অ্যাডভেঞ্চার স্টোরিগুলো পড়তে খুব ভালো লাগতো। বলতে গেলে শার্লক হোমস, কাকা বাবু, ফেলুদা, কিরিটি, অর্জুন, এখানে গল্পগুলো পড়তে ভালো লাগে। খেলাধুলো? রাজ্যে মাধ্যমিকে পঞ্চম স্থান অধিকার করেছে চারজন। রশ্মিতা সিনহা মহাপাত্র, বিক্রমপুর আর ডি হাইস্কুল, বিভাস বসু মণ্ডল, গোড়াবাজার ঈশ্বরচন্দ্র ইনস্টিটিউশন, অঙ্কিত সরকার, বংশীহারি হাইস্কুলের ছাত্র, প্রাপ্ত নম্বর 688। পরীক্ষার হিসেবে মে মাসে ফল ঘোষণার কথা হলেও করোনা পরিস্থিতির জেরে প্রায় দু মাস পিছিয়ে গেল ফল প্রকাশ। তাছাড়া করোনা পরিস্থিতির জেরে মার্কশিট দেওয়ার ক্ষেত্রেও কিছু রদবদল আনছে পর্ষদ। ছাত্রছাত্রীদের স্কুলে গিয়ে মার্কশিট আনার বদলে তাদের অভিভাবকদের হাতে মার্কশিট তুলে দেবেন স্কুল কর্তৃপক্ষ। তবে স্কুল স্যানিটাইজ করার পরই মার্কশিট পাঠানো হবে, দিনক্ষণ জানাবেন স্কুল কর্তৃপক্ষই। বুধবার মাধ্যমিকের ফল প্রকাশিত হবে বলে গতকালই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরীক্ষার্থীদের আগাম শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, আরভি নিউজ। মাধ্যমিক উত্তীর্ণ পরীক্ষার্থীদের একাদশ শ্রেণীতে ভর্তি কবে, কিভাবে হবে এই ভর্তির প্রক্রিয়া, তার সুনির্দিষ্ট একটি গাইডলাইন প্রকাশ করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তার পাশাপাশি মাধ্যমিকে কৃতি ছাত্রছাত্রী এবং উত্তীর্ণ ছাত্রছাত্রীদের শুভেচ্ছা তো জানালেনই এবং আগামী দিনের জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন জানালেন। একই সঙ্গে বেশ কিছু বিষয় উল্লেখ করলেন তিনি, যে এরপর নির্দিষ্ট যে বিষয়গুলো, গাইডলাইনগুলো মানতে হবে বা এই করোনার সম্পর্কে, করোনার জেরে যে স্বাস্থ্যবিধিগুলো রয়েছে সেই স্বাস্থ্যবিধি মানতে হবে, সার্বিকভাবে কী কী করণীয় হবে সেই বিষয়গুলো তুলে ধরলেন রাজ্যের শিক্ষামন্ত্রী। বুধবার দুপুরে নাকতলার বাড়িতে সাংবাদিক বৈঠক করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেখানেই তিনি বলেন, করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে একাদশ শ্রেণীতে ভর্তির প্রক্রিয়া হবে। তিনি জানিয়েছেন, যে সমস্ত মাধ্যমিক উত্তীর্ণরা নিজেদের স্কুলে ভর্তি হবে তাদের এই প্রক্রিয়া শুরু হবে 1 অগস্ট থেকে, শেষ হবে 10ই অগস্ট। যারা অন্য স্কুলে ভর্তি হতে যাবে তাদের ভর্তি প্রক্রিয়া 11ই অগস্ট থেকে 30শে অগস্ট পর্যন্ত চলবে। ভর্তি নিয়ে তাদের কোনো সমস্যা থাকার কথা নয়, এই কারণে যেহেতু আমাদের রাজ্যে অনলাইনের মাধ্যমেই কলেজে ভর্তির বন্দোবস্ত আছে, সুতরাং ফিজিক্যাল অ্যাটেন্ডেন্সের কোথাও দরকার নেই। পাশাপাশি শিক্ষামন্ত্রী জানান, যে স্কুলে দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা হয় সেই স্কুলের ছাত্রছাত্রীরা স্বাভাবিকভাবেই একাদশ শ্রেণীতে অন্য স্কুলে ভর্তি হতে যায়। তাছাড়াও অনেক ছাত্রছাত্রী একাদশ শ্রেণীতে পছন্দ মতো বিষয়ের কম্বিনেশন পাওয়ার জন্য স্কুল বদল করে। ব্যুরো রিপোর্ট, আরভি নিউজ। নিউজ ভিউজে সময় এখন একটা ছোট্ট বিরতির। এক ডাকেই যাকে পাই আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। 8 থেকে 80 জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, সলিউশন ফর এভরি নিড। ট্যালেন্টও রয়েছে সঙ্গে, কেরিয়ার নিয়ে চিন্তা নয়, এখন শুধু মানব সরকারি বিধিনিষেধ, নেব পরিষ্কার থাকার অঙ্গীকার। ঘরে থেকে আমরা সকলে মিলে করোনাকে হারাবো এবার। Welcome to Sinha Group of Companies, your genie in a bottle.
career advancement opportunities in aviation and hospitality. Organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies, dream with India. ফিল্ম বিরতির পর সিবিএসই দশমের ফল প্রকাশিত হলো আজ এবং মোট পাশের হার 91.34%। ছাত্রদের থেকে ছাত্রীদের পাশের হার বেশ কিছুটা বেশি, 3.17% ছাত্রীদের পাশের হার বেশি। করোনা আবহে দীর্ঘদিন লকডাউনের পর সিবিএসই দশম শ্রেণীর মেধা তালিকা প্রকাশ না করেই ফল প্রকাশ হলো বুধবার। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের দশম শ্রেণীর ফল প্রকাশের মাধ্যমে দেখা গিয়েছে ছাত্রদের এবছর ছাপিয়ে গিয়েছে ছাত্রীরা। ছেলেদের পাশের হার 90.14%, তার চেয়ে মেয়েদের পাশের হার 3.17% বেশি। মোট পাশের হার 91.64%। এবছর 18,73,015 জন পড়ুয়া পরীক্ষা দেয়, তাদের মধ্যে 17,13,121 জন পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দশম শ্রেণীর ফল খুবই ভালো হয়েছে এবছর, সেখানে 99.23% পাশের হার। বোর্ডের তরফে বলা হয় তিনটির বেশি বিষয়ে পরীক্ষা দিতে সক্ষম হয়েছে যে পড়ুয়ারা, তাদের ক্ষেত্রে বেস্ট থ্রি বিষয়ে প্রাপ্ত নম্বরের গড় হিসেব করে বাকি বিষয়গুলিতে নম্বর দিয়ে দেওয়া হবে। আর যে পড়ুয়ারা শুধুমাত্র তিনটি বিষয়ে পরীক্ষা দিতে পেরেছে, বাকি বিষয়গুলিতে তাদের নম্বর দেওয়া হবে বেস্ট টু এর গড় নম্বর হিসেব করে। সেই হিসেবেই এবছর নম্বর দেওয়া হয়েছে পড়ুয়াদের। তাতে পাশের হারে দেশের মধ্যে এগিয়ে রয়েছে তিরুবনন্তপুরম, সেখানে পাশের হার 99.28%, চেন্নাইয়ে পাশের হার 98.95%, বেঙ্গালুরুতে পাশের হার 98.23%, 79.12% পাশের হার গুয়াহাটিতে। তালিকায় গুয়াহাটি সবচেয়ে নিচে রয়েছে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। আসছি পরের খবরে। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্যে এবার কি সিবিআই তদন্ত শুরু হতে চলেছে? বিহারের জন অধিকার পার্টির নেতা পাপ্পু যাদবের একটি টুইটকে ঘিরে জোর জল্পনা বিভিন্ন মহলে। টুইটে বলিউড অভিনেতার মৃত্যু সিবিআই তদন্ত চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন যাদব। পাশাপাশি তিনি এও জানিয়েছেন যে তার লেখা চিঠি সংশ্লিষ্ট মন্ত্রকের কাছেও পাঠিয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গত 14 জুন বান্দ্রায় নিজের ফ্ল্যাটে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। সুশান্তকে বিহারের গর্ব উল্লেখ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে চিঠি পাঠিয়েছেন পাপ্পু যাদব। সেখানে দ্রুত সিবিআই তদন্তের দাবিও করেছেন তিনি। সূত্রের খবর, পাপ্পু যাদবের চিঠি গ্রহণ করে তা কেন্দ্রীয় কর্মীবর্গ ও প্রশিক্ষণ মন্ত্রকের কাছে পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। প্রসঙ্গত, সিবিআই মূলত ওই কেন্দ্রীয় মন্ত্রকের অধীনেই পড়ে এবং তিনি যে টুইট করেছেন সেই টুইটে সুশান্ত সিংকে বিহারের গর্ব হিসেবে দেখানো হয়েছে এবং এর সিবিআই তদন্তের দাবি জানানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে। এবার দেখার এর পরবর্তী আপডেট ঠিক কি আসে, কোন দিকে মোড় নেয় সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত, সিবিআই তদন্তভার গ্রহণ করে কিনা, সেটাও যথেষ্ট তাৎপর্যপূর্ণ হবে। এবং এই বিষয়টায় বেশ কিছু প্রশ্ন বিভিন্ন সময় আমরা দেখতে পাচ্ছি সুশান্ত সিং রাজপুতের যারা ফ্যান, যারা ফলোয়ার, তাদের মধ্যে ঘোরাফেরা করছে, সোশ্যাল মিডিয়াগুলো অ্যাক্টিভ হয়ে পড়েছে এই বিষয়ে। এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে যদি সত্যি সিবিআই তদন্ত হয়, সেক্ষেত্রে ভীষণই ইন্টারেস্টিং একটা জায়গা হবে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে।
মহামেরনে সই করে দিলেন উইলিস প্লাজা 9 নম্বর জার্সি। আজকে তাকে তুলে দেওয়া হলো, দীপেন্দু বিশ্বাসের সামনেই তাকে জার্সি তুলে দেওয়া হয় এবং মহামেরন শিবির বেশ আশাবাদী উইলিস প্লাজাকে তাঁবুতে শিবিরে নিয়ে। বুধবার আনুষ্ঠানিকভাবে উইলিস প্লাজাকে সই করালো মহামেরন স্পোর্টিং। মঙ্গলবার সারা রাত জার্নি করে গোয়া থেকে ভুবনেশ্বর হয়ে কলকাতায় এসে পৌঁছেছেন উইলিস প্লাজা। বুধবারই ক্লাব তাঁবুতে তাকে মালা এবং উত্তরীয় পরিয়ে বরণ করে নিলেন মহামেরন কর্তারা। পাশাপাশি তার হাতে তুলে দেওয়া হলো তাঁর প্রিয় 9 নম্বর জার্সি। শেষবার ইস্টবেঙ্গলের হয়ে খেলার সময় তেমন সাফল্য পাননি প্লাজা, কিন্তু গত বছর আই লিগে চার্চিল ব্রাদার্সের হয়ে দুরন্ত পারফরমেন্স তাকে আবার নিয়ে আসে সবার নজরে। এবার তার লক্ষ্য মহামেরন স্পোর্টিংকে দ্বিতীয় ডিভিশন আই লিগ থেকে প্রথম ডিভিশন আই লিগে নিয়ে আসা, আর সেই লক্ষ্য পূরণ করতে তৈরি প্লাজা। মহামারীর কারণে লকডাউনের জেরে এবার দলে ভালো ফুটবলার পেতে কিছুটা যে সুবিধা হয়েছে তা মেনে নিচ্ছেন মহামেরনের ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস। দ্বিতীয় ডিভিশন আই লিগ না হলে আই লিগ বা ISL কোন টুর্নামেন্টই শুরু হবে না। AIFF এর এই সিদ্ধান্ত বেশ কিছুটা ইতিবাচক ভূমিকা নিয়েছে মহামেরনের দল গঠনে, সে কথাও মানলেন দীপেন্দু। না, সেটা আমাদের হেল্প করেছে যে AIFF সেকেন্ড ডিভিশন আই লিগ না হলে অন্য কোনো খেলা শুরু হবে না। সেকেন্ড ডিভিশন আই লিগের পরে আই লিগ হবে, ISL হবে, সেটা আমাদের হেল্প করেছে। এজে কিংসলে উইলিস প্লাজার পর এবার এশীয় কোটাতেও বড় নাম এনে চমক দিতে চাইছে মহামেরন স্পোর্টিং। এক্ষেত্রে কথা চলছে তিনজনের সঙ্গে। মোহনবাগানের আই লিগ জয়ী দলের সদস্য কার্সন ইউসা, গত বছর মোহনবাগানে খেলে যাওয়া তুরসুনভ এবং প্রাক্তন ইস্টবেঙ্গলি ডুডং ইয়ং এর সঙ্গে। এই তিনজনের মধ্যে যে কেউ চূড়ান্ত হলেই ক্লাবের পক্ষ থেকে জানানো হবে বলে জানালেন দীপেন্দু। কাটসুমি হতে পারে, তুরসনভ হতে পারে, ডুডং হতে পারে, আমরা তিনজনের সাথেই ট্রাই করছি যাকে পাবো। আই লিগের যোগ্যতা অর্জনকে সামনে রেখে রীতিমতো তারকা খচিত দল তৈরি করছে মহামেরন স্পোর্টিং। সাফল্য আসে কিনা সেদিকেই তাকিয়ে থাকবে ফুটবল মহল। স্পোর্টস ব্যুরো, আরভি নিউজ। বিশ্ব ফুটবলের একটি আপডেট আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরব। 2022 কাতার বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে ফিফা, যেটা জানতে পারা যাচ্ছে যে বুধবার আজকেই সরকারিভাবে এই সূচি জানিয়ে দেওয়া হয়েছে। 21 নভেম্বর 2022 কাতারের আল বাইত স্টেডিয়ামে 60,000 গ্যালারির সামনে উদ্বোধনী ম্যাচ শুরু হবে দুপুর 3:30। 18 ডিসেম্বর ফাইনাল হবে 80,000 আসন বিশিষ্ট লুসাইল স্টেডিয়ামে। রাশিয়া 2018 বিশ্বকাপ ফাইনালের ঠিক 2 বছর পর ফিফা জানালো পরের বিশ্বকাপের সময়সীমা। এবং বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবারই প্রথম শীতকালে অনুষ্ঠিত হতে চলেছে ফিফা বিশ্বকাপ। নিউজ ভিউজ আজ এ পর্যন্তই, আগামীকাল আবারও নিউজ ভিউজ নিয়ে হাজির হব আমি, বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরব। তবে আপনারা দেখতে থাকুন আরোহী নিউজ। শুভরাত্রি।